হ্যালো গাইস, আজকে আমি পুলিশের এসআই নিয়ে কথা বলবো। আমরা অনেকেই পুলিশের এসআই আবেদন করে থাকি, অনেকে আবার ভয়ও পায় যে আবেদন করলে কীরকম সুযোগ সুবিধা রয়েছে এবং কি এর কাজটা কি, কিভাবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আজকে পুরো বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আজকের পর থেকে আর এসআই পদের সম্পর্কে কোনো ধরনের কোনো ভুল ধারণা থাকবে না, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মানুষ সহকারে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন। পুলিশের এসআই পদে নিয়োগ পদ্ধতি এবং ক্যারিয়ারের সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো। এসআই পদে চাকরি পাওয়ার পর কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়? এক, শুরুতে প্রায় 30,000 টাকা বেতন প্লাস মামলা তদন্ত ভাতা ও টিএডিএ প্লাস রেশন ও পোশাক প্লাস বিশেষ ইউনিটের ক্ষেত্রে অতিরিক্ত ভাতা পাওয়া যায়। দুই, যোগ্যতা থাকলে পদোন্নতি পেয়ে এসপি, এডিডিআই, এসপি, এএসপি পর্যন্ত হওয়ার সুযোগ আছে। তিন, যোগ্যতা থাকলে প্রতিটি এক বছরের মিশনে 50,00,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। সাধারণত চাকরি জীবনে 3টার বেশি মিশন পাওয়া যায় না। চার, মিশন বা প্রশিক্ষণের সুবিধার্থে বিনা খরচে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ রয়েছে। পাঁচ, সাধারণত মানুষ থেকে মন্ত্রী, এমপি পর্যন্ত যোগাযোগ ও প্রত্যন্ত গ্রাম থেকে রাষ্ট্রপতির কার্যালয় পর্যন্ত বিচরণ করার সুযোগ রয়েছে। ছয়, এখানে চাকরির বৈচিত্র্য আছে। আপনি চাইলে ইউনিফর্ম পরে থানায় ব্যস্ততম জীবনযাপন করতে পারেন, অথবা পুলিশের অন্য ইউনিটে সিভিলের মতো এসি রুমে 9টা থেকে 5টা অফিস করতে পারেন। সাত, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা রয়েছে। পুলিশের এসআই পদে চাকরির অসুবিধাগুলো: এক, চ্যালেঞ্জিং জব, সর্বদা বিচক্ষণ থাকতে হয়। দুই, মাঝে মাঝে চরম বিরূপ পরিবেশে কাজ করতে হয়, আপনার সামান্য ভুলের কারণে অপূরণীয় ক্ষতি হতে পারে। তিন, আপনি সৎ থাকা সত্ত্বেও কতিপয় লোক আপনার সমালোচনা করতে পারে, তবে আসার কথা হচ্ছে এক, পূর্বে এসআই থেকে ইন্সপেক্টর অর্থাৎ ওসি এ প্রমোশন পেতে 15 থেকে 16 বছর লেগে যেত। সরকারের আন্তরিকতায় বর্তমানে চাকরির মেয়াদ 5 বছর ও ইন্সপেক্টরশিপ পাশ করলেই প্রমোশন হয়ে যায়। দুই, পুলিশের সাব ইন্সপেক্টর টু আইজিপি পর্যন্ত পদের রেঞ্জ ব্যাচ এক ধাপ উন্নতি করার প্রক্রিয়া চলছে, আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে। পুলিশের এসআইতে নিয়োগ পরীক্ষা কিভাবে হয়? প্রথম ধাপ শারীরিক পরীক্ষা, দ্বিতীয় ধাপ লিখিত পরীক্ষা, 225 মার্ক। পরীক্ষা হয় সর্বমোট 3 দিন। প্রথম দিন মনতান্ত্রিক পরীক্ষা 25 মার্ক, দ্বিতীয় দিন বাংলা ও ইংলিশ 100 মার্ক, তৃতীয় দিন গণিত ও সাধারণ জ্ঞান 100 মার্ক, বাংলা রচনা বা সম্প্রসারণ এক কথায় প্রকাশ বাগদারা ইত্যাদি 80, ইংরেজিতে প্যারাগ্রাফ, এসে, অ্যাপ্লিকেশন, গ্রামার, ইটিসি প্রশ্ন হয়ে থাকে। গণিতে লাভ ক্ষতি, সুদ কষা, অংশীদারি, সরল অঙ্কের চ্যাপ্টারগুলো ভালো করে দেখতে পারেন। সাধারণত জ্ঞান সাম্প্রতিক প্রশ্নগুলো একটু দেখবেন, মনে রাখবেন সাধারণ জ্ঞান অবশ্যই রাইটিং কোয়েশন হবে। তৃতীয় ধাপ বাইবা 100 মার্ক, চতুর্থ ধাপ মেডিকেল টেস্ট ও ভেরিফিকেশন। সকল পরীক্ষা সফলতার সহিত পাশ করলে প্রশিক্ষণ ও নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত হবেন।